গণহত্যার জন্য দোষী সাব্যস্ত কাদের মোল্লার ফাঁসির দাবিতে জনসমুদ্র শাহবাগের প্রজন্ম চত্বর। সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে উত্তাল সারা দেশ, রাজধানীর বাইরেও বিরতিহীন কর্মসূচি। এবং জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে আইন খতিয়ে দেখা হচ্ছে জানালেন তথ্যমন্ত্রী। একাত্তরে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর এখন যেন জনসমুদ্র। মঙ্গলবার তরুণ ব্লগাররা এই কর্মসূচি শুরু করলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বস্তরের মানুষ যোগ দিচ্ছে সেখানে। তৃতীয় দিনে আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে সকাল সন্ধ্যা সমাবেশ, আর আগামীকাল বিকেল 3টায় ডাকা হয়েছে মহাসমাবেশ। এ মুহূর্তে শাহবাগ প্রজন্ম চত্বরে আছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহাদি, শাহবাগের এই আন্দোলন, এই সংগ্রাম, এই বিদ্রোহটি নানা কারণে, নানা অর্থেই বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অনন্য উদাহরণ তৈরি করেছে। প্রাতিষ্ঠানিক কোনো উদ্যোগ নয়, কোনো সহিংসতা নয়, কোনো রাজনৈতিক দলের উদ্যোগ নয়, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, বিচ্ছিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগগুলো পুরো জাতিকে কীভাবে একই সুতোয় বেঁধে ফেলতে পারে তারই একটি অনন্য উদাহরণ তৈরি করেছে প্রজন্ম চত্বরের এই আন্দোলন। দর্শক, শাহবাগের মূল সমাবেশটির বাইরে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কিছু গোষ্ঠী, কিছু বন্ধু, কিছু ফেসবুক গ্রুপ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এখন কথা বলবো এমনই একটি গ্রুপের সঙ্গে যারা নিজেদের উদ্যোগে ফেসবুকের মাধ্যমেই একত্রিত হয়ে আজকের এই আন্দোলনটি করতে এসেছে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আমরা জানতে চাই এইখানে আপনারা গোল হয়ে সবাই বসে আছেন, কিভাবে সবাই একত্রিত হয়েছেন? আমরা সবাই এখানে এসেছি, আমরা কয়েকজন খালি জানি, আমরা কয়েকজন বিএসএমবি থেকে এসেছি এবং আসার পরে দেখি অনেকেই আছে, তো আমরা এখানে সবাই সবাইকে চিনি না, কিন্তু আমরা সবাই একসাথে হয়ে এখানে আমরা আন্দোলন করছি। আমরা রাজাকারের ফাঁসি চাই, আমরা এভাবে এসে মেনে নেব না। যারা যারা আমাদের দেশে একাত্তরের জন্য, আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য এত মানুষ প্রাণ এসেছে, কিন্তু আমাদের দেশের মানুষরাই আবার তাদেরকে সাহায্য করেছে। যেন ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি যে এখানে একজন আরেকজনকে না চিনলেও শুধুমাত্র একটি দাবি তাদেরকে এক করেছে। আমরা কথা বলবো এখানে বাচ্চা নিয়ে একজন এসেছেন, আপনি কেন আপনার বাচ্চাকে নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছেন? সম্পূর্ণ হৃদয়ের টানে, লাখো শহীদের রক্তের ঋণের যে দায়, এই রাজাকার যে এখনো আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে, রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা উঠছে, এই জন্য হৃদয় থেকে চলে এসেছি। যে কোনো মুক্ত আগামী দিন যেন রাজাকার মুক্ত থাকে এই দেশ, সেই উদ্দেশ্যে আমি আমার এই সন্তান নিয়ে এসেছি, যে দেখাতে চেয়ে তাকে বোঝাতে চেয়েছি যে রাজাকার মুক্ত দেশ আমাদের গড়তেই হবে। যেভাবেই হোক, লাখো শহীদের রক্তের দাম আমাদেরকে কিছুটা হলেও শোধ করার চেষ্টা করতেই হবে, এই হলো আমাদের প্রণ আজকে। ধন্যবাদ। তিনি তার সন্তানকে, আগামী প্রজন্মকে রাজাকার মুক্ত একটি দেশ দেখাতে চান বলেই এখানে তার আশা। আমরা আপনার কাছে জানতে চাই যে এইখানে আপনারা একত্রিত হয়েছেন কীভাবে? আমরা ফেসবুকের মাধ্যমে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছি, মজার স্কুল পথ শিশু আমরা কতিপয়, তো ওটার মাধ্যমে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের সকল উদ্দেশ্য যে শহীদ রুমি আমাদের বয়সে যুদ্ধে গেছে দেশ স্বাধীন করতে, আজকে তাদের ইচ্ছা পূরণের জন্য আমরা রাজপথে নেমছি। যতদিন পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হবে আমরা রাজপথ ছাড়ব না। ধন্যবাদ। এখানে আমরা এতটুকু বুঝতে পেরেছি এই ব্যক্তি উদ্যোগে আসা মানুষদের সঙ্গে কথা বলে যে একটি দাবি, মানবতা বিরোধী অপরাধী যারা তাদের ফাঁসির দাবি আজ পুরো জাতিকে এরকম একই সুতোয় বেঁধে ফেলেছে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে যে গণসমাবেশ চলছে তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। তরুণ প্রজন্মের এই আন্দোলনকে গণজোয়ার হিসেবে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শাহবাগের প্রজন্ম চত্বরে এসে সাহিত্যিক সৈয়দ শামসুল হকও একাত্মতা প্রকাশ করে বলেন, এই আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। এই ফাঁসি না হওয়া পর্যন্ত এই আন্দোলন, এই স্লোগানকে কেউ বন্ধ করতে পারবে না। আমি এত আনন্দিত, গর্বিত, আমি বলেছি যে আমি সুইডেন যাব না কাদের মোল্লার ফাঁসি রায় না দেখে। আমার কাছে এটা একদিকে যেমন আমাদের ইতিহাসের, স্বাধীনতা ইতিহাসের শেষ অধ্যায়ের বলে মনে করি, কলঙ্ক এবং আমাদের যে অন্যায় অবিচার তার শেষ বিচার মনে করি। ঠিক সেই রকম আমার মনে হচ্ছে যে আমি একটা পুনর্জন্ম হয়েছে। আমরা সেই দিন এদের মতো স্বাধীনতার যুদ্ধে ঝাঁপাই পড়েছিলাম। রাজাকারের বিচার এই মাটিতে হবে,
রাজাকারদের লাশ ফাঁসির কাছে ঝুলবে। জামাত শিবির নিশ্চিহ্ন হবে। আমাকে তোমরা আশ্বাস দিয়েছ যে আমি শান্তিতে ঘাসের তলায় চলে যেতে পারবো, কিন্তু রেখে যাব সোনার বাংলা, একাত্তরের বাংলা। এদিকে সরকার তার ব্যর্থতা ঢাকতে যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে বিতর্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে এসব বিতর্ক সৃষ্টি করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপির আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। বিকেলে খালেদা জিয়াকে নিয়ে অবিরাম কটূক্তি করার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। একটি রায়কে কেন্দ্র করে সরকার যে বিতর্কের সৃষ্টি করেছে নিজেদের ব্যর্থতা ডেকে রাখার জন্য, আমরা জানিয়ে দিতে চাই যতই দুম্রজাল সৃষ্টি করেন না কেন, যতই বিতর্ক সৃষ্টি করেন না কেন, আমাদের আন্দোলন নির্দলীয় সরকারের অধীনে করার আন্দোলন চলবে। গণতন্ত্র ও রাষ্ট্রবিরোধী আচরণ করায় জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সংবিধান ও নির্বাচন কমিশন আইনসহ প্রচলিত আইন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। এছাড়া জামায়াতকে রাজনৈতিকভাবে বর্জনের জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। সচিবালয়ে দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, দলটি ইসলামের নামে ধর্মকে ব্যবহার করে দেশ জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু দেশের জন্যই নয়, জামায়াত এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং শান্তির জন্য বিপদ ও ঝুঁকিতে পরিণত হয়েছে। জামাত একটি নিবন্ধিত রাজনৈতিক দল, একে রাজনৈতিকভাবে বর্জন করা উচিত। বিএনপি এবং তার নেত্রী বেগম খালেদা জিয়াকেও গণতন্ত্রের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নিতে হবে উগ্রবাদী জঙ্গিবাদী শক্তির সঙ্গে সম্পর্ক ছেদ করার। বর্তমানে প্রচলিত আইনে যেসব বিধান আছে আমরা এগুলো খতিয়ে দেখা শুরু করেছি। আমরা নির্বাচন কমিশনের আইন, সংবিধান, দেশের আইন সব কিছু দেখে এই ব্যাপারে পরবর্তীতে আপনারা আমাদের উদ্যোগ সম্পর্কে জানবেন। নাগরিক হিসেবে গড়ে তুলতে, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সবাই মিলে স্কুলে যাই এ প্রতিপাদ্যকের সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজন করে এই টুর্নামেন্টের। এবারের টুর্নামেন্টে ছেলেদের বঙ্গবন্ধু গোল্ড কাপে অংশ নেয় প্রায় 60,776টি স্কুলের প্রায় 10 লাখ শিক্ষার্থী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ধরনের টুর্নামেন্ট আগামী দিনের খেলোয়াড় তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। খেলাধুলা সংস্কৃতি চর্চা এর প্রতিযোগিতা থাকলে পরে ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি এই খেলাধুলা এবং সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক প্রতিযোগিতা সাহিত্য প্রতিযোগিতা বিভিন্ন কারিকুলাম অন্তর্ভুক্ত করে ছেলেমেয়েদেরকে আমরা একটা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের নালিশি মামলা খারিজ করেছেন আদালত। বেলা 3টায় বাদীর বক্তব্য শুনে মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান মামলাটি খারিজ করেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলাটি দায়ের করেন। 30 জানুয়ারি ওয়াশিংটন টাইমস পত্রিকায় লেখা নিবন্ধে খালেদা জিয়া বিদেশি শক্তিকে এদেশে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলা দায়েরকারী সরকারি কোনো কর্মকর্তা বা সরকারের অনুমোদিত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি না হওয়ায় বিচারক মামলাটি আমলে না নিয়ে ফৌজদারি কার্যবিধি 203 ধারায় সরাসরি আবেদনটি খারিজ করে দেন। আবারও দেশের বিভিন্ন স্থানে গণজাগরণের খবর। যুদ্ধাপরাধী কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাঁসি দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার বিকেল থেকে আবারও শুরু হয়েছে সমাবেশ। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। হত্যা
রাজাকারের ফাঁসির দাবিতে আজকে এই সমাবেশ। এই সমাবেশে যোগদান করতে এসেছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ যুদ্ধ অপরাধীদের বিচার চাচ্ছে। ৭১ মুক্তিযুদ্ধকালীন সময়ে আমরা যে চিত্র দেখেছিলাম তার থেকেও আশাবাদী হওয়ার মতো আজকের প্রজন্মের এই শক্তি। আজকে আমি এখানে এসেছি যারা আজকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের সাথে আমার সম্পৃক্ততা প্রকাশ করতে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাংবাদিক ব্যক্তিবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ দুদিন ধরে এই সমাবেশে একটি দাবি জানিয়ে আসছেন, ফাঁসি ফাঁসি এবং ফাঁসি চাই রাজাকারকে। আর কোনো বিচার তারা মানতে রাজি নয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে কাদের মোল্লার ফাঁসির রায় না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা। এ রায়ের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিকেলে জাতীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার ও সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জনগণের প্রত্যাশা পূরণে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন। সমাবেশের শেষে একটি মিছিল নিয়ে শাহবাগ এসে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। কাদের মোল্লার যে যার কথা বলছি তার কথা বলতে গিয়ে কিন্তু আমরা অত্যন্ত হতাশপূর্ণ। যারা নিজেরা হত্যা করতে পারে তাদের শাস্তি কেন মৃত্যু হবে না, এইটি আমাদের দাবি। আপনারা হাল ছাড়বেন না। মুক্তিযুদ্ধ আমরা যুদ্ধ করে জয় করেছি, এই যে যেসব কাজ চলছে বাংলাদেশে এইটাও নতুন প্রজন্ম শেষ করবে। এই রায়ে আমরা সন্তুষ্ট হই নাই। এই রায়ে আমরা শহীদ পরিবারের সন্তানদের মধ্যে আমরা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি এবং দুঃখ ভরে এই রায়কে আমরা প্রত্যাখ্যান করছি। কারিগরি জটিলতার কারণে চলতি মাসের মধ্যে মেঘনা গোমতী সেতু মেরামত কাজ শেষ হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সড়ক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় মন্ত্রী জানান মেঘনা গোমতী সেতু মেরামতের দ্বিতীয় ধাপের কাজ 16-21 ফেব্রুয়ারি টানা 6 দিন চলবে। এরপরে মার্চের যে কোনো একটি সুবিধাজনক সময়ে আরও 6 দিন কাজ করা হবে। কারিগরি কারণে যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম সে পরিকল্পনা অনুযায়ী মেরামত কাজ আমরা সম্পন্ন করতে পারছি না। 16 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি 2013 পর্যন্ত মোট 6 দিনে সেকেন্ড পেজের 14টি এক্সপানশন জয়েন্টস এবং 64টি হিঞ্জ বিয়ারিংয়ের স্থায়ী পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে। আর বাকি 10টি এক্সপানশন জয়েন্ট এবং 32টি হিঞ্জ বিয়ারিং এর স্থায়ী পরিবর্তনের কাজ মার্চ মাসের যে কোনো সুবিধাজনক সময়ে সম্পন্ন করা হবে। সময় সংবাদের এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।